হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস কিচেন পিটি। পোলাও কম বেশি সবাই খেতে পছন্দ করি, আর আজকে দেখাবো কিভাবে হালকা মিষ্টি মিষ্টি পোলাওটা আপনারা রান্না করতে পারেন। আর আজকের পোলাওর মধ্যে হালকা মিষ্টি এবং হালকা লবণ দিয়ে ঝকঝকে সাদা পোলাও রেসিপিটা শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন পুষ্টির চিনিগুঁড়া চালটা আমি নিয়েছি। তো আজকে আমি এই চিনিগুঁড়া চালটা দিয়ে করবো। আপনারা যে কোনো ধরনের সুগন্ধযুক্ত কলার চাল ব্যবহার করতে পারেন। একটা কড়াইয়ে দুটো পেঁয়াজ পেঁপে কুচি করে নিয়েছি, অল্প একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, আর এর সাথে তিনটে সাদা এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে দিব। চাইলে এখানে লবঙ্গ এবং তেজপাতাটাও দিতে পারেন একটু ফ্লেভারের জন্য। তো হালকা একটু ভাজে নিব। ভাজে নিয়ে এখানে যত কাপ চাল তার দ্বিগুণ পানি দিয়ে এটা ব্যাস এভাবে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে চালটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজের কালারটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন, একবারে লালচে কালার করা যাবে না। লালচে কালার করলে পোলাটাও কিন্তু লালচে কালার হয়ে যাবে। তো আপনারা হালকা একটু সাদা সাদা যেন থাকে, মানে জাস্ট একটু গন্ধটা যেন চলে যায়, সেরকম করে ভাজে নেবেন। এরপরে এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওতে একটু দেখেই বুঝে নেবেন। দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিটের জন্য রাখবো। চুলার বড় হাই হিটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন যে পানিটা একবারে শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা একবারে ল করে দিয়ে আবার আমি 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হালকা একটু আঠা আঠা ভাব, মানে পানিটা আছে। তো 5 মিনিট এভাবে যদি চুলার পাওয়ারটা ল করে রাখেন তো দেখবেন যে এটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে। আর এরকম হালকা মিষ্টি দিয়ে কিন্তু পোলাটা খেতে খুব ভালো লাগে। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট এটা দমে রেখেছিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এটা যখন একটু আপনারা ঢাকনা ছাড়ে রাখবেন, মানে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেখবেন যে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো ভিডিওটা এখানে স্টপ করতেছি, এখন এটা আমি পরিবেশন করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।